আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন হোম টিউটার ফিফটি ফাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানান শুভেচ্ছা এর আগে বিজ্ঞানী ধারা যোগফল অধ্যায়ের এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথ ম্যাথের বিজ্ঞানী ধারা যোগফল চ্যাপ্টার টেন এর আগের পর্বে আমরা আমরা হচ্ছে বেসিক ধারণা সহ একটা এক্সাম্পল সলিউশন করেছিলাম তাদের ধারা পক্ষে আজকে আমরা আরেকটা এক্সাম্পল সলিউশন করবো সো দেরি ভিডিওটি শুরু করা যাক আজকে যে এক্সাম্পলটি সলিউশন করবো সেটা হচ্ছে অ্যান্ত পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে ওয়ান জিরো টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ প্লাস থ্রি ইন্টু ফোর ইন্টু সিক্স প্লাস ডট ডট বিয়ে দু হাজার পনেরো পনেরো সালে আসছিল বোর্ড এক্সামে এর আগে বলিনি আগের এক্সাম্পল দিতে আমরা কি আগের পর্বে কি করছিলাম এক্সাম্পল এ ওয়ান সলিউশন করছিলাম যেটা দিয়ে এখানে ছিল ওয়ান ইন্টু টু এরকম দুইটা পথ করে প্লাস দুইটা পথ প্লাস দুইটা পথ যেগুলো গুণ অবস্থায় ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে তিনটা করে পথ গুণ অবস্থায় আছে সেম সিস্টেমে সেম রুলস ফলো করে আমরা আজকের ম্যাট্রিক সলিউশন জাস্ট কিছু ট্রিক্স খাটাতে হবে কারণ তিনটা করে পথ আছে সো আমাদের সো পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে তার আগে বলে নেই ইউএনটা কিভাবে নির্ণয় করছিলাম আজকে সেম ভাবে নির্ণয় করবো যারা এই ভিডিও নতুন দেখতেছেন তাদেরকে অবশ্যই আগের ভিডিওটি দেখতে হবে আগের পর্বটি যেটি আপনারা সাজেস্টে দেখতে পাচ্ছেন এখন যাই হোক আমরা শুরু করি তাহলে ইভেনটা কীভাবে নির্ণয় করতে হবে প্রথমে আমরা এটাকে প্রথম পদ ধরব এখানকার এখানে এটার প্রথম পদ তাহলে এই দুটা পদ থেকে আমরা কি করব। এটা প্রথম পদ এখানে হচ্ছে এটা দ্বিতীয় পদ এই দুটা পদের মধ্যে থেকে আমরা এনতম পদের সূত্র প্রয়োগ করে প্রয়োগ করব তাহলে কীভাবে এই দুটা পদের জন্য আমাদের প্রয়োগ করি তাহলে এরকম আসবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আবার এইটার জন্য আর এই থ্রির জন্য যদি আমরা আবার একটা সূত্র প্রয়োগ করি আনতে তাহলে কি আসবে আবার একটা সূত্র আসে এন মাইনাস ওয়ান ইন্টু ডি আগে আগের পর আমি বলেছিলাম যে সমান্তর ধারার সূত্র কি এন তম পদ নির্ণয় এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে কি সূত্র আবার দেখা যাচ্ছে ফোর ইন্টু ফাইভ এর জন্য দুইটা পদ এখানে প্রথম পদ দ্বিতীয় পদ এটার জন্য আমরা এন পদের সূত্র কি প্রয়োগ করতে পারি সেম সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমাদেরকে যেটি করতে হবে সেটা জাস্ট এই দুটার জন্য যেহেতু আমরা এই দুটার জন্য এটাকে প্রথম পথ ধরেছিলাম দ্বিতীয় পথ যেহেতু এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে এভাবে ধরে নিতে হয় প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ তাহলে আমাদের কি করতে হবে এখন যেহেতু এক আর দুই জন্য তাহলে যদি এটা প্রথম পথ দ্বিতীয় পথ হয় তাহলে এ হচ্ছে প্রথম পথ এ তাহলে কত ওয়ান আর এখানে প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে কত টু থেকে এর ব্যবধান সাধারণ অন্তর যেটাকে বলি ক্লাস টেনে আমাদের হচ্ছে ধারার অঙ্কগুলো ছিল সেগুলো অবশ্যই ভালোভাবে করতে হবে এগুলো ওগুলো করলে ধারণা ক্লিয়ার হবে তাহলে সাধারণ টু থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে ওয়ান ব্র্যাকেট এমন পরেরটাও একটা সেমভাবে করবো টু থেকে থ্রি এই দুটো পদের মধ্যে প্রথম পদ কোনটা টু তাহলে এ টু প্লাস এন মাইনাস ওয়ান ডি কত হবে থ্রি মাইনাস টু তাহলে সাধারণ যেহেতু ইন্টু ওয়ান হবে এখানে ফোর এবং ফাইভের মধ্যে প্রথম ফোর ফোর এ প্লাস এন মাইনাস ওয়ান ডি হচ্ছে ফাইভ থেকে ফোর বাদ দিলে ইন্টু ওয়ান হয় আশা করি ইউএন এর এটুকু আপনার বুঝতে পেরেছেন এখন আমরা যেটা করবো জাস্ট জাস্ট এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে এখানে কি থাকে ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা আসলো তারপর এখানে আবার ফোর প্লাস এন মাইনাস ওয়ান এখন যদি এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে এন দুই থেকে এখানে এন থাকছে আর দুই থেকে একবার দিলে প্লাস ওয়ান আবার এখানে এন ফোর থেকে মাইনাস ওয়ান বাদ দিলে প্লাস থ্রি এটা আমরা ইউএন পেলাম আশা করি আপনাদেরটা ইউএন এটুকু ক্লিয়ার এরপরে ইউএনটা পাওয়ার পর এখানে আমাদের ভেঙে নিতে হবে যেভাবে ভেঙে না নিলে অঙ্গটা আমরা ভেঙে আমাদেরকে এন এন প্লাস ওয়ান কারণ এখানে দেখেন এন এ পর এন পদ আছে কিন্তু ওয়ান এর থার কত টু কিন্তু হঠাৎ করে এখানে থ্রি চলে আসে সু আমরা ভেঙে নিয়ে এখানে টু করার চেষ্টা করব তাহলে এন প্লাস টু যদি করি টু প্লাস ওয়ান তাহলে কি আসলো এন তাহলে

আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে কি ইউ এন নির্ণয় হলো এখন আমাদেরকে ভি এন নির্ণয় করবে করতে হবে এখান থেকে এখন আমরা ভি এন নির্ণয় করব ভি এন নির্ণয় করার ক্ষেত্রে আমরা এর আগের পর্বে শিখেছিলাম যে এই অংশটার জন্য এখানে এন একটা পদ এন প্লাস ওয়ান তম একটা পদ এন প্লাস টু একটা পদ তাহলে এখানে তিনটা পদ পেলাম আমার প্লাস দিয়ে এক্সট্রাভাবে যেহেতু আছে আমরা আগের পর্বে জাস্ট এটুকু অংশের জন্য আমরা ভিএন নির্ণয় করেছিলাম বাট এখানে প্লাস দিয়ে আরেকটা অংশ আছে এন দমপথ আর এন প্লাস অন দম পথ সো আমাদের দুইটা অংশের জন্য ভিএন এক্সটা এক্সট্রা করে এখানে বের করতে হবে তাহলে আমরা যদি এই অংশের জন্য প্রথম অংশের অংশ ভিএন নির্ণয় করি ভিএন নির্ণয় করতে ক্ষেত্রে যে টেকনিকটা আমরা ফলো করছিলাম সেটা হচ্ছে এন এন প্লাস ওয়ান এন প্লাস টু আছে আমাদের এক্সট্রা একটা আরেকটা পদ নিতে হবে উপরে তাহলে এন প্লাস ওয়ান এন এন প্লাস ওয়ান এন প্লাস টু ইন্টু এন প্লাস থ্রি আর বলেছিলাম যে কয়টা পদ আছে এখানে উপরে সেই কয়টা পদের জন্য পদ লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা তাহলে ফোর এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে ব্যবধান কত এই যে পদগুলো এই পদগুলোর মধ্যে ব্যবধান কত টু থেকে যদি ওয়ান বাদ দেওয়া হয় তাহলে ওয়ান সাধারণ অন্তরটা সিস্টেম মতো থ্রি থেকে যদি টু বাদ দেওয়া হয় তাহলে কত ওয়ান তাহলে এখানে ব্যবধানটা ওয়ান লিখলাম এখন প্লাস এখানে আরেকটা অংশ আছে সো এই অংশটা কিন্তু আমরা কাজ করতে হবে তাহলে সেম সিস্টেমে এন এন প্লাস ওয়ান আরেকটা পদ বেশি নিতে হবে এন প্লাস টু নিল এখন এখানে কয়টা পদ এক দুই তিন তাহলে থ্রি এখানে ব্যবধান টু থেকে যদি ওয়ান বাই বাদ দেওয়া হয় তাহলে ব্যবধান আছে ওয়ান তাহলে এটুকু আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন নেক্সট এখানে দেখেন এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু আছে এখানেও এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু আছে এই দুইটা অংশ থেকে আমরা এটা কিন্তু চাইলে কমন নিতে পারি সো

আর হচ্ছে যে এখন থ্রি তালে এখানে বারো তিন চেরা বারো তাহলে বসা করলে থ্রি এন প্লাস নাইন প্লাস তিন চেরা বারো ফোর চল আসে তাহলে ভি এনটা আমাদের কী আসবে এন প্লাস ওয়ান এন প্লাস টু থ্রি এন নয় আট চার যোগ করলে তেরো থার্টিন বাই বারো আশা করি ভিএনটা নির্ণয় আমরা আপনারা বুঝতে পারছেন আর যদি এখানে যদি ভিএনটা দেখবেন একদম আমি মানে এ টু জেড বোঝানোর চেষ্টা করেছিলাম এখন আমাদের যোগ ফল নির্ণয়ের জন্য যে হচ্ছে ভি জিরো নির্ণয় করতে হবে তাহলে এখন এখানে যদি আমরা ভি জিরো নির্ণয় করি তাহলে এখানে দেখা যাচ্ছে ভি এন এর যেহেতু জিরো বসায় এন যেহেতু সবার সময় গুণ অবস্থাতে এন জিরো হয়ে গেলে পুরো মানটাই কিন্তু জিরো হয়ে যাবে

বড় হলে তখন আমরা কোনটা নির্ণয় করবো এস এন ইকাল এন মাইনাস ভি আর ছোট হলে ভি নট বা ভি জিরো মাইনাস এখন দেখা যাক এই যে আমরা গোটা সলিউশন করতেছি এটা কি একের থেকে বড় বা একের সমান বা একের থেকে ছোট কোনটা আমরা তাহলে বেজে যেতে হবে এখানে ভি এনটা দেখি সবকিছু কি দেখা যাচ্ছে মানে হচ্ছে যখন ভাগ অবস্থায় উপরে আসে দেখেন পথগুলোন সো আমরা বলতে পারি এটা কি একের থেকে বড় ওয়ান বাই এগারে থাকলে যদি ওয়ান বাই নিচে থাকতো তাহলে ওয়ান বাই এগারে থাকলে এটা কি হচ্ছে একের ছোট সো আমরা কোন সূত্রটি প্রয়োগ করবো

আশা করি আপনারা হচ্ছে এই ম্যাথ সলিউশনটি এক্সাম্পল সলিউশনটি বুঝতে পেরেছেন যদিও হালকা সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই বলবেন না আলাইকুম